আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি হোম ভিলেজ ব্লগার, চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আমার আজকের ব্লগটি আমি শুরু করলাম। তো আমার আজকের ব্লগে আছে, মানে দাদি নানিদের মতো আমি অনেক আগেকার দিনের একটা রান্না আমি শেয়ার করব, সেটাই আপনারা দেখতে হবে। তার আগে আমার ব্লগটি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, এতে করে মানে এনজয় করতে পারবেন। আর এখানে হচ্ছে আমার ছোটো ভাই আজ আমাদের সবাইকে জাল মুড়ি মাখিয়ে খাওয়াবে ও নিজের হাতে। তো এখানে দেখতে পাচ্ছেন ও এখানে ডালের পেঁয়াজও নিয়েছিল। তো পেঁয়াজি এগুলো মানে কিনে এনেছে বাজার থেকে। তো পেঁয়াজিগুলোকে হাত দিয়ে ভেঙে নিয়েছে। আর এদিকে হচ্ছে যে চানাচুর আমরা খাই কিনে, এখানে দু তিনটা চানাচুরের প্যাকেট একসাথে করে নিয়েছে। আর এদিকে এখন আমার ছোটো বোন ওকে একটু হেল্প করেছে। তো ও নিজে নিজে কিন্তু মানে শসা কেটেছে, গাজর কেটেছে কুচি কুচি করে, তো একটু বড় বড় করে কেটেছে, তারপর মানে ভালো হয়েছে আর কি। তো কাঁচামরিচ শুধু আমার ছোটো বোন কেটে দিয়েছে, ও পারছিল না। তো এখানে দেখতে পাচ্ছেন এখন আমরা সবাই মিলে খাচ্ছি। তো আমাদের ঘরে আরও দুইজন মানে অতিথি আছেন, আমার ফুপিত বোন, তো ওরাও খাচ্ছে আর একসাথে কিন্তু এই জালমুড়ি খেতে ভীষণ মজা। একসাথে গল্প করে করে জালমুড়ি খেতে খুবই ভালো লাগে। তো এটা বিকালি টাইম ছিল। আর এখানে এখন হচ্ছে আমার বোন মানে রং চা রান্না করেছে, আর চার কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছিল। তো একটু শুট করলাম, এখন আমরা সবাই মিলে চা খাবো। আর আমার ভাই যে জালমুড়িটা বানিয়েছিল সেটা খেতে ভীষণ ভালো লেগেছে, ও নিজ হাতে মাখিয়েছিল। তো মাখানোটা আমি একটু শুট করেছিলাম, ওটা মানে স্কিপ হয়ে গিয়েছে, বুঝতে পারিনি মানে ছোট্ট হাত দিয়ে কীভাবে মাখিয়েছিল, আমার মানে দেখে হাসি পাচ্ছিল আর কি, তারপর মজা হয়েছে। আর এখন এখন হচ্ছে আব্বু মানে আমাদের কিছু বাজার নিয়ে এসেছেন, ওগুলো আমি এখন গুছিয়ে রাখছি। তো এখানে হচ্ছে আমাদের রেগুলার যে সাবানটা ইউজ করি সেই সাবানগুলো, এখানে দুই রকম সাবান রয়েছে। আর এখানে আছে হচ্ছে হুইল পাউডার, তো পাউডারটা আমাদেরও মানে খুবই দরকারি, পাউডার দিয়ে কাপড় চোপড় এগুলো ধোয়া হয়। আর এখানে আমি একটা মানে সরিষার তেল আনিয়েছি, আমার দরকার ছিল। আর এদিকে এখন হচ্ছে মাছ নিয়ে এসেছেন আব্বু, এগুলো তাজা একদম ফ্রেশ মাছ। তো এই মাছ দিয়ে আজ মানে আগেকার দিনের খাবার রান্না করব, কীভাবে রান্না করি সেটাও শেয়ার করব। তো এখন হয়েছে মাছগুলো বানিয়ে নিচ্ছি আমরা তিন বোন মিলে হাতে হাত লাগিয়ে। তো এদিকে হচ্ছে আমার ছোটো বোন বানাচ্ছিল, আমি একটু শুর করেছি, তারপর আমিও মানে বানাতে বসেছি। তো একা একা এগুলো বানাতে পারবে না। আর এখানে হচ্ছে আমার আরেক বোন এখানে বাইরে নিয়ে এসেছে, তো পুকুরের পাশে এখানে বসে আমাদের হাঁড়ি পাতিলগুলো ক্লিন করে নিচ্ছে। তো আমি চলে আসলাম এখানে আর একটু শুট করলাম, ভাবলাম শেয়ার করব। আর আমি আমার আরও একটা ব্লগের মধ্যে দেখিয়েছি, আমাকে বলেছিলেন মানে কীভাবে আমরা ক্লিন করি দেখানোর জন্য, আমি দেখিয়েছি, আজও আমি আবার দেখিয়ে দিলাম কীভাবে পরিষ্কার করছে। তো এখন হচ্ছে এখানে ধুয়ে নেবে সব কিছু। তো এখন এদিকে হচ্ছে রান্নাবান্না শুরু করতে হবে। তো এদিকে এখন চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছে আমার বোন, তো একজন হচ্ছে রান্না করছে আর অন্যজন মানে কাছে দাঁড়িয়ে শুট করছে। তো আমি এখানে ছিলাম না, তো আমি অন্য একটা কাজে ছিলাম। আর এদিকে এখন হচ্ছে বিন্নে চালের ভাতটা রান্না করবে, তো ভাতটা যেভাবে রান্না করছে সেভাবে শেয়ার করছি। তো এখানে কড়াইটা বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়েছে, আর হচ্ছে এখানে লবণ দিয়েছে, আর পেঁয়াজ দিয়েছে কুচি করা। তো এগুলোকে ভেজে নেবে। তো পেঁয়াজগুলো ভাজা হওয়ার পর এখন এখানে দিয়েছে বিন্নির চাল। তো এখানে চার কাপ পরিমাণ বিন্নির চাল রয়েছে। তো এগুলোকে ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে রেখেছে কিছুক্ষণ। তো এখন হচ্ছে চালটাকে নাড়াচাড়া করে ভালো মতো ভেজে নেবে। আর আমরা যেভাবে পোলাও রান্না করি সেভাবে কিন্তু এই ভাতটা রান্না করলে মানে খুবই জোর জোরে হবে।
तो अपनारा चाहले किन्तु ए चालटा के दस पंद्रह मिनट आगे धुए भालोभावे पानी जड़िए निते पारेन एते करे ए बाटा किन्तु जोरजोरे होबे। तो एदिके होच्छे एखन आरो एकटा तरकारी बसिए दिएछि एखाने पेपे दिए रान्ना करबे कई माछ। तो आज शुधु कई माछ रान्ना करा होबे कारण ओगुलो खुबी फ्रेश माछ और देखते पेरेछेन माने एकदम ताजा छिल एगुलो जेता माछ। तो आज भाबलाम शुधु ए माछगुलो दिए रान्ना करे फेले किन्तु सबचेये भालो होबे। और एखाने एखन होच्छे प्याजटा भाजा होवार पर एखाने गुड़ो मसला दिए दिएछि परिमाण मतो मरीच गुड़ो हलुद गुड़ो धनियार गुड़ो और होच्छे स्वाद अनुयायी लवण दिए दिच्छि। আর এদিকে এখন দেখতে পাচ্ছেন বিনির চলেন ভাতের পানিটা কিন্তু শুকিয়ে যাচ্ছে এ পর্যায়ে আরো একবার নাড়িয়ে দিচ্ছে। আর এদিকে হচ্ছে এখন মশলাটা কষানো হওয়ার পর এখানে হচ্ছে সিদ্ধ করে রেখেছিল পেঁপে। তো এগুলো আমাদের গাছের পেঁপে আর সিদ্ধ করে নিলে দেখা যায় পেঁপের মধ্যে মানে বাজেকটা যে ফ্লেভার থাকে সেটা কিন্তু চলে যায়। তো আপনারা চাইলে এইভাবে রান্না করে খেতে পারেন পেঁপেটা, দেখবেন খুবই মজার সুস্বাদু একটা তরকারি হয়। আর এদিকে এখন হচ্ছে কই মাছ আমি একটু যেগুলো মানে বড় সাইজের সেগুলো আলাদা করে নিয়েছিলাম আর এখন কই মাছগুলোকে আমার বোন চুরি দিয়ে কেচে নিচ্ছে যাতে করে ভিতর পর্যন্ত খুব ভালোভাবে ফ্রাই হয়। আর এই মাছগুলোকে একদম করকড়া করে মানে ফ্রাই করবে। আর এদিকে এখন পেঁপেটা তো অলরেডি সিদ্ধ করা আছে এখানে আবারও ভালো মতো কষিয়ে এখন এখানে বাতাসি মাছ দিয়ে দিয়েছে। তো এগুলো আর ফ্রাই করার দরকার নেই এগুলো অনেক ফ্রেশ। এখানে এখন কই মাছগুলোকে হলুদ লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছে। তো প্রথমে এখানে সামান্য কিছু মরিচ ভেজে নিয়েছিল আর এখন হচ্ছে আরও কিছু পেঁয়াজ বেরেস্তার মতো করে ভেজে নিয়েছে আর এই মাছের সঙ্গে খাওয়ার জন্য পেঁয়াজ মরিচ একসঙ্গে। আর এখন হচ্ছে দিয়ে দিয়েছে এখানে কই মাছ। তো কই মাছ এক সাইড হওয়ার পর এখন উল্টিয়ে দিচ্ছে। তো এখন হচ্ছে আমি নামিয়ে নিয়ে আসলাম আর একটা সার্ভিং ডিশের মধ্যে এখন আমি এই সার্ভ করছি মাছগুলো। দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু ভীষণ মজার। তো এইভাবে চাইলে আপনারা মানে বিনের চালের ভাতের সঙ্গে এইভাবে কই ভাজা দিয়ে বা যে কোনো মাছ দিয়ে কিন্তু এভাবে ভেজে খেলে ভীষণ মজার একটা খাবার। তো এটা আগেকার দিনের একটা খাবার, এই খাবারটা কিন্তু আমি জানতাম না, আমার আম্মু আমাকে শিখিয়ে দিলেন। তোমার আম্মু নাকি আমার নানি দাদি ওনারা কিন্তু এইভাবে খাবার খেতে পছন্দ করতেন। তো আমি আজ মানে ট্রাই করলাম এই খাবারটা, ভীষণ মজার। চাইলে আপনারাও মানে ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে। তো এখন আমি উপরে একটু বেরেস্তা চিটিয়ে আর মরিচ চিটিয়ে নিলাম, তো হয়ে গেল। আর এদিকে এখন হচ্ছে আবার কই মাছ ফ্রাই করে নিচ্ছে। তো এগুলো হচ্ছে একটু মানে ঝুল ঝুল করে রান্না করব। আর এদিকে এখন দেখতে পাচ্ছেন বিনির চালের ভাতটা কতটা জোরজোরে হয়েছে। তো এই খাবার যদি একবার খান বারবার খেতে কিন্তু ইচ্ছা করবে। আর এটা হচ্ছে আমাদের মানে বাঙালিয়ানা স্টাইলের একটা খাবার। তো এদিকে এখন কই মাছ বোনা করার জন্য আবারও বাগার বসিয়ে দিল একই ফ্রাই প্যানে। এখন হচ্ছে পেঁয়াজটা আর পেঁয়াজ রসুন ভাজা হওয়ার পর গুঁড়ো মশলা দিয়ে দিয়েছে আর এখানে চার পাঁচটা আস্ত কাঁচামরিচও দিয়েছে। তো মশলাটা কষানো হওয়ার পর এখন কই মাছগুলো দিয়ে দিয়েছে। আর এদিকে হচ্ছে পেঁপে হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছে। আর এদিকে কই মাছ বোনাটা হয়ে গিয়েছে।
তো সব শেষে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা, আর সবাই অলরেডি খেতে বসে গেছেন। আমিও এখন নিয়ে নিয়েছি, তো এখানে বিনির চালের ভাত আর মাছ ভাজা, কই মাছ ভাজা, সাথে শুকনো মরিচও আছে। তো এইভাবে যদি খাবার খান ট্রাই করে দেখবেন, দাদা মানে দাদি নানিদের মতো খাবার আমি বলেছিলাম, তো সেটাই আমি খেয়ে দেখছি। ভীষণ মজার, মানে একবার যদি খেয়ে দেখেন এর স্বাদ কিন্তু সারা জীবন মনে থাকবে। তো কেমন লাগলো আমার আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই প্লিজ লাইক দিতে ভুলবেন না, যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ করে নেবেন। আর এখানে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।